নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচফোড়নের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও আমি স্টার্ট করতে যাচ্ছি, যদি সবার ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক ডান করতে, কারণ লাইক পেলে মনে হবে আমি সত্যি ভালো ভিডিও করছি, তাই আরও ভালো ভালো ভিডিও আনার আমার ভীষণ ইচ্ছা করবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ 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 স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট একটু ভিডিওটা দেখো, ঠিক আছে? আর কোথায় ভুল সেটা কিন্তু ধরাতে ভুলো না, ঠিক আছে? চলো আর বেশি সময় নেব না, তাহলে আজকের ভিডিওতে চলা যাক, ঠিক আছে? তো সঙ্গে থেকো লাস্ট অবধি, চলো। সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাইকে। গতকাল আমার যে কর্তা মশাই সে মাছ এনেছিল, আর মাছটা ফ্রিজে রাখা সম্ভব ছিল না, বিকজ এতটাই মাছ যে সেটা ফ্রিজে ঢুকতোই না, অলরেডি মাছ আছে, তারপরে এগুলো আনা হয়েছিল। তাই উনি কী করে এনেছিল জানো তো? ওই যে বক্স আছে না, সোলার বক্সগুলো, ওর মধ্যে বরফ দিয়ে তারপরে রেখে দিয়েছিল। তো যথারীতি ওটা করে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ওটাতেই রাখা ছিল। তো সকালে এগুলোকে ভেজাতেই হবে একান্ত। উনি যাওয়ার আগে আমি বললাম এই কাজটা তুমি করে দিয়ে যাও, এটা আমার পক্ষে কোনো মতেই পসিবল না। আর কম বেশি অনেক বড় কিছু নিয়ে আসলে বা অনেক পরিমাণ থাকলে উনি এই দায়িত্বটা নিয়ে নেয় আর কি, এটা কারোর দ্বারাই পসিবল না। কিন্তু যারা মাসি আছে বা মিলিদি আছে এরা এগুলো পারেই না। আর সত্যি কথা বলতে কি, ধোয়া কাটা বাছা এগুলো নিজেরা করলেই আমার মনে হয় ভালো। তো যাই হোক, উনি তো দেখতেই পাচ্ছ বরফগুলো এবার ফেলে দিচ্ছে, এগুলো একটু ধুয়ে নিক ভালো করে। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ গো, এবার এগুলো কিন্তু খুব ছোটো না, কিন্তু বড় না, মিডিয়াম সাইজ, দেখতেই বুঝতে পারছো, কিন্তু প্রচুর পরিমাণে, এতটা মনে হচ্ছে যে খাওয়া হবে হয় না। এটা আবার কিছুটা মিলিদিকে দিতে হবে, সঙ্গে মাসি আছে মাসিকে দিতে হবে, তো তারপরে নিজেদেরও আছে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কিন্তু আমি আগে থেকেই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তো সেটাও হবে। তো এগুলো সব কিছু পরিষ্কার করে নিক। আর এদিকে আমি চিংড়ি মাছটা যেহেতু ধোয়া হচ্ছিল তাই ভাবলাম যে একটু লতি করে নিই, তারপরে চানটা করে তারপর একটু পুজোটা দিতে যাব, এসে রান্না করব। বুঝতে পেরেছো, বৃহস্পতিবার মাথায় চাপ আছে, তো ভাবলাম পুজোটা আগে সেরেই আসি। তো সমস্ত ওদিকে কাজবাজ সারছে, ওদিকে মাছবাজগুলো সব পরিষ্কার হোক, ওরা সব সমস্ত কাজ করছে, আমি ততক্ষণে টিপ করে একটু পুজোটা সেরে নিলাম। তো তাড়াতাড়িকে দেখতেই পাচ্ছ শীতকালের ব্যাপার স্যাপার, তাই জন্য গাঁদা ফুল দিয়ে এইভাবেই সিংহাসনটাকে সাজিয়েছি। ওভারঅল তো পুজোটা আমার হয়ে গেছে, ভাবলাম বৃহস্পতিবার তোমাদের একটু দেখিয়ে দিই। তো পুজো আমার হয়ে গেছে, এবার নিচে নেমে রান্নাবান্নাগুলো সারতে হবে, বুঝতে পেরেছো? তো কেউ আসবে, আর কারা আসবে কী আসবে সেটা তো পরে জানাবো তোমাদেরকে, কিন্তু বাঙাল বাড়িতে কী কী হয় সেটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? রান্না হয় তোমাদের বললাম, চলো দেখাবো। তো প্রথমে যেটা শুরু করবো, যে গেস্ট আসলে আমাদের যেমন অনেক কিছু, মানে অনেক কিছুই রান্না হয়, তো তার মধ্যে আজকে বিশেষত্ব কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করব, যে তারা কিসে কিসে খুশি হয় বা তারা কি খাওয়ালেও বা খুশি হয়। বাঙালরা সত্যি খাওয়াতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, নিজেরা খেতেও ভালোবাসে, এটা তো সবাইকে মানতেই হবে, এদেশীয়দের এটা মেনে নিতেই হবে। কিন্তু যাই হোক, যারা এদেশীয় ঘরে পড়েছে সেই মেয়েদেরও বলবো তোমরা আমার সাথে একমত কি, কিন্তু যাই হোক আমরা ঘটিরাও খাওয়াতে ভালোবাসি, এটা মিথ্যে নয়, কিন্তু আমি বলছি এরা চাওয়ার বেশি করে দেয়। তো চলো আমি বেশি কথা বলে ফেলছি, যেটা করবো হচ্ছে মূলো শাক ভাজা, জানো তো, দেখো একদম লকলক করছে মূলোটা, এই মূলো শাক ভাজা হবে, এইটা মূলোটা কুচিয়ে দেবো দেবের মধ্যে। আর এটা হচ্ছে কি বলো তো, আমি জানি সবাই চেনে, বকফুল, বকফুলের বড়া হবে সঙ্গে ডাল হবে, ঠিক আছে? গেল বেগুন ভাজা অলরেডি করে রেখেছি, ঠিক আছে, গেল এটা দেখো চিংড়ি মাছ। এবার বলবে চিংড়ি মাছটা দিদি তুমি কী করবে? হ্যাঁ, চিংড়ি মাছটা কী করব, তো চিংড়ি মাছটার সাথে কী কী যেতে পারে বলো তো, গেস করতে পারছো, এনি গেসেস? তো চলো, চিংড়িগুলো অনেক রয়েছে, পরিমাণটা অনেক, তো চলো দেখে দেখাচ্ছি কী কী আছে। এই দেখো বাঙাল বাড়ির সেরা খাবার লতি, কচু লতি, এই লতি দিয়েই হচ্ছে তোমার চিংড়ি মাছটা করব, ঠিক আছে? আর যেটা হবে এটা হচ্ছে কাতলা মাছ, ব্যাপক হারে বড় কাতলা মাছ, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, পেটি দেখলেই বুঝতে পারবে এটা কোনো ঠিক না, এটা দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ আর এত টেস্টি মাছ। আমি একটা ভাজা করে রেখে, দেখো পেটি দেখলেই বুঝতে পারবে মাছগুলো কত সুন্দর। এটা কিচ্ছু না, এটা কী দিয়ে করব, আচ্ছা দেখিয়ে দিচ্ছি চলো, এটা হবে আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে একটা ঝোল করব,
পেঁয়াজটা এইভাবে কেটে জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করবো। আর পেঁয়াজ রসুন এগুলো সব কেটে রেখেছি, আদাটাও কেটে রেখেছি, এগুলো পেস্টে যাবে। তো মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করব, মানে সেটা সুন্দর খেতে হবে। যাই হোক, পরে আবার একটু দেখাবো কী কী রান্না করলাম। আর এটা হচ্ছে শেষ হচ্ছে ইলিশ মাছ। আমরা তোমরাই জানো যে ইলিশ মাছ সেদিনকে আমি করেছিলাম, কয়েক পিস করেছিলাম, বাকিটা ছিল। তো ইলিশ মাছে দই ইলিশ করব, ঠিক আছে? আমি দই ইলিশটা বানাবো। তো কীভাবে রান্না করব সেটা তো প্রসেসটা, সেটা তো আমি অন্যভাবে কুকিংয়ে দিয়ে দেবো। কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যে বাঙাল বাড়িতে কী কী রান্না হয়, বুঝতে পারলো? আর হবে যেটা হচ্ছে শেষ পাতে একটু চিকেন আনা হচ্ছে, একটু না অনেকটাই, 2 কিলো মতো চিকেন আছে এখানে। আমি ধুয়ে রেখেছি, জলটা এখনও ঝরায়নি, জলটা ঝরিয়ে রাখতে হবে। তো শেষ পাতে হচ্ছে এটা হবে। তারপরে তো তোমার একটু ভাবছি ইয়ে বানাবো, বলো যে তোমার রায়তা বানাবো। তো সঙ্গে রায়তা, মিষ্টি, কোকোকোলা ওগুলো তো থাকবেই। তো আজকে মটন আমি নিষেধ করেছি আনতে, বিকজ যেহেতু 2 রকমের মাছ আছে, আবার লতি চিংড়ি মাছ রয়েছে, তাই জন্য বলেছি চিকেনটা আনো, মাটনের সাথে ভালো লাগবে না, প্লাস শরীর খারাপ হয়ে যাবে এত পদের রান্না। তো বাঙাল বাড়ির সেরা খাবার তোমাদের সাথে আমি মানে শেয়ার করলাম, যে চিকেন মটন দিয়ে শুধু লোককে খাওয়ায় না, মানে সমস্ত কিছু আরও অনেক কিছুই হয় যেগুলো আজকে দেখাতে পারিনি, যেগুলো দেখাতে পারছি সেগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে? আমি বলেছি যে তোমাদের সাথে বাঙাল বাড়ির খাওয়া দাওয়া শেয়ার করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর মেয়ের জন্য 1 পিস মাছ আপাতত ভেজে রেখেছি, মেয়েকে খেতে দেবো। মেয়ের ভাতটা বেড়েছি, অল্প করে ভাত নিয়েছি, একটা মাছ ভেজে রেখেছি ওর জন্যে, দেখতেই পাচ্ছ। আর একটু বেগুন ভাজা দিয়ে, বাটার দিয়ে ওকে একটু খাইয়ে দেবো। এখন বাজে হচ্ছে 11টা, অনেকটাই বেজে গেছে, তাই ওকে এইটুকু ভাত এখন খাইয়ে দেবো। জানি না পরে আবার খাওয়াতে পারবো কি না, অল্প দুটো খাইয়ে দেবো। সকাল থেকে 2টো লুচি খেয়েছে জানো তো, আমি ওই জন্য ভেবেছি অল্প 2টো ভাত খাইয়ে দিই, কারণ আমি কাজের মধ্যে থাকলে ও খাবে না, তাই জন্য ওকে আজকে 2টো ভাত খাইয়ে দেবো। তার মধ্যে থাকবে স্যালাড, ঠিক আছে? তো চলো আর দেরি করবো না, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম। কেমন লাগলো বলো, বলবে তোমরা কমেন্টে, আমার ভালো লাগবে জানলে। তোমরাও কী কী করো সেটা আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকু শেয়ার করলাম, আর যদি আমি সম্ভব হয় তোমাদের সামনে রান্না করার পরে আমি আবার তুলে ধরছি, ঠিক আছে? তো চলো টাটা। দেখো সমস্ত কিছু রান্না আমার হয়ে গেছে। আর একটা কথা বলি আমি সবাইকে, পার্সোনালি কিন্তু কেউ নেবে না যে ঘটি বাড়িতে তাই বলে খাওয়া দাওয়া হয় না, এটা কিন্তু আমিও মানতে পারবো না, কেননা আমি হচ্ছি ঘটি প্রথমত। তাই ঘটিরা প্রচুর খাওয়া দাওয়া করে, সত্যি কথা বলতে এদের থেকে একটু অন্যরকম একটু খাওয়া দাওয়ার বানানোর স্টাইলটা, আদারওয়াইজ সব রকমই সেম, ঠিক আছে? তাই বলে এই নয় যে ঘটি বাড়িতে একরকম আতিথেয়তা হয়, বাঙাল বাড়িতে একরকম আতিথেয়তা হয়, এটা একদম ভুল কথা। যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বেশি লেন্দি ভিডিও হবে বলে আমি আর দেখাইনি কে কে খেলো কে খেলো এইসব দেখাতে পারিনি, একই রকম ভিডিও হয়ে যাবে, তোমাদের আর ভালো লাগবে না, তাই ভেবে না সত্যি কথা বলতে কি আমি আর করিনি। যাই হোক, বিকেলে কী খাবো কী খাবো, সঙ্গে সঙ্গে ভাবলাম যে একটু গাজরের হালুয়া করি, শীতকাল কেমন লাগবে বলো। তো এটা আমি প্রত্যেক শীতেই বানাই, দেখো কেমন হয়েছে, ঠিক আছে? তারপরে তো আবার রাতের ব্যাপার আছে, ঠিক আছে? রাতের ডিনারটা কে করবে জানো? দেখো কী সুন্দর ডিলিশিয়াস ডিনার রেডি হয়ে গেছে আজকের জন্যে, বেগুন ভাতটা আর হচ্ছে ওই যে টমেট মানে ধনে পাতা আর পুদিনার চাটনি, সঙ্গে হচ্ছে পনির কুলচা। ইয়েস, ইয়ামি ইয়ামি পনির কুলচা। এটা কে বানিয়েছে? আমার হাজব্যান্ড মাসে বানিয়েছে, এর যে রেসিপিটা অন্য কোনো সময় দেখাবো। তো কেমন